বরদা ভাই, দাঁড়া দাঁড়া এক মিনিট। তোর এই পার্সেলটা এসেছে, নিয়ে যা। পার্সেলটা তোর কাছে কেন? তুই রিসিভ করেছিস? হ্যাঁ, বড় বুদ্ধি আমাকে বলে গেছে, বড় বুদ্ধি তো বাড়িতে নেই, তোর এই পার্সেলটা আসবে বলেছিল, তাই আমি নিয়ে রেখেছি। তার মানে মার্কেটে ওটা আলুই ছিল? আলু কোথায় গেছে জানিস? ও রাইমা, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি বড় মা, দাঁড়াও দাঁড়াও। আমি না বড় মার কাছে রান্না শিখছি, দেরি হয়ে গেলে ভীষণ চেঁচাবে। দাঁড়া আমি তোকে এসে বলছি, আসছি। ও বাবা, কাল তো আবার ঝলমলের ফাংশন, আজকে একটু প্র্যাকটিস করে দিলে ভালো হতো। কি করে করাবো? পার্সেলটা রাইমা রিসিভ করেছে। তুমি মার্কেটে গিয়ে কি করছিলে আলো? তার মানে আমার ভয়টাই সত্যি। ও তখন আমাকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে খুঁজছিল। তোমায় আমি কিছু জিজ্ঞাসা করছি, মার্কেট এরিয়াতে কি করছিলাম? আমি তো গেছিলাম, ওই রশ্মির বিয়ের গয়নাগুলো পালিশ করানো ছিল, তাই গেছিলাম তো মার্কেটে। তুমি আমি দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম, আর আমার ধারণা তুমি আমাকে দেখেছিলে, নাহলে তুমি লুকিয়ে পড়তে। ও আবার কি কথা, আমি তোমাকে দেখে কেন লুকিয়ে পড়বো? মানে আমি তোমায় দেখবো আর লুকিয়ে পড়বো, হয় নাকি? যা, সেটাই তো আমার প্রশ্ন আলো, কেন লুকিয়ে পড়েছিলে?